মনোনয়নপত্র জমা দেওয়ার আজ তৃতীয় দিন সুষ্ঠুভাবে মনোনয়ন জমার আরজি অশান্তি এড়াতে জলঙ্গে ভিডিও অফিসে মাইকিং কমিশনের নির্দেশে চলছে এই মাইকিং সঞ্জীব সাহা সঞ্জীব যাতে কোনো রকম অশান্তি না হয় সেই কারণেই জলঙ্গ ভিডিও অফিসে মাইকিং চলছে আর কি ছবি দেখতে পাচ্ছো দাদা একদম গত কাল যেটা একদম নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ভিডিও অফিসের ঠিক 1 কিলোমিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত 144 ধারা জারি করা হচ্ছে এবং যে প্রার্থী এবং তার সঙ্গে দুজন ভেতরে ঢুকতে পারবেন তার বেশি কেউ ঢুকতে পারবেন না 144 ধারা জারি মানে সেখানে চারজনের বেশি কেউ একসঙ্গে যাতায়াত করতে পারবে না সেই গুলোকেই আজকে মূলত মাইকিং করে তুলে ধরা হচ্ছে এবং দিন এবং সকাল থেকেই কিন্তু সমস্ত রকম যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সমস্ত দিকগুলোতে একদম নিরাপত্তার বলা যেতে পারে সাজিয়ে তোলা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো বিশৃঙ্খলা অন্তত যেখানে এই মনোনয়নপত্র বিডি অফিস সমস্ত বিডি অফিস শুধুমাত্র বহরমপুর না মুর্শিদাবাদের সমস্ত বিডি অফিসে কিন্তু এই প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে একদম সজাগ রয়েছে প্রশাসন গত দুদিনের যে অভিজ্ঞতা শুক্রবার এবং শনিবারের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা এবং নির্বাচন কমিশনের নির্দেশ সব মিলিয়ে সকাল থেকে প্রত্যেকটা বিডি অফিসের বাইরে মাইকিং করা হচ্ছে মানুষকে সচেতন করা হচ্ছে এবং একদম প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে বিশৃঙ্খলা না তৈরি হয় এবং সব দিকে নজরদারি